হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আরএস রক ব্লগিং। তো আজকে আমরা চলেছি এক ব্লগিং প্র্যাঙ্ক করতে চলেছি আমার বন্ধুদের সাথে। তো আমাদের বন্ধুদের সাথে প্র্যাঙ্ক চলবে, কিন্তু আমার বন্ধুকে জানাবো না আমরা। তো আর আমরা আমার বন্ধু জানে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা ব্লগিং ভিডিও করি। তো আমরা ওকে জানাবো না যে ওর সাথে আমরা প্র্যাঙ্ক করি, কিন্তু ও দেখ অ্যাকচুয়ালি কি, ও একটু ভীতু, ও ভূত দেখলে খুব ভয় পায়। তো আমার কাছে আছে আমার জেম ভাই, তো আমরা দুজন যাব ওর সাথে প্র্যাঙ্ক করতে। তো চলো বন্ধু, তোমরা আমার আমাদের সাথে থাকো। আমার বন্ধু বাড়ি রাজ ভাই। ও রাজ ভাই, কোথায় আছিস রে ভাই? ঘুমিয়ে গেছিস নাকি এত তাড়াতাড়ি? 10টা বাজতে চলে ঘুমিয়ে গেছিস নাকি? এই তো আছে তো। এ দেখ কি অবস্থা ভাই, কি অবস্থা ভাই, ঘুমিয়ে গেছিস? হ্যাঁ, এই কটা বাজে ঘড়ি দেখ তো, 10টা বাজে, তাড়াতাড়ি ঘুমিয়ে যা রাজ ভাই। ও রাজ ভাই, কে ভাই? আরে আমি রাসেল বলছি। আর যাও, চুপ, একটা অনুষ্ঠান হচ্ছে, চল দেখে আসি, চল চল উঠ তো। আরে কত ঘুম পারবি, উঠ। আর কি করে ভাই, চলো ওখানে মন সামা গান হচ্ছে, চল শুনে আসি, চল। আর তুই যা, কি করে তুই না গেলে কি হয়, তুই না গেলে হবে বলতো? আমরা তো তোর জন্যই এসেছি ভাই, আমার চল। খতম, বাই বাই, টাটা, গুড বাই। বাইকে চাবি তো ভাই, বাইকের চাবি তো আচ্ছা, তোকে চালাতে হবে না, আমি চালাচ্ছি। চাপ ভাই, আরে ঘুমাবি পরে, কি করে ভূত টুত থাকলে তো ভয় লাগবে, ভূত দেখে নেই। আর আমরা তো জানি তুই একটু ভূত দেখে ভয় করিস, তোরা তো জানিস যে আমি ভূত দেখে খুব ভয় পাই। যাবো কিছু খাওয়া দাওয়া করবো, ভূতের মতন আওয়াজ আসছে, ভয় কেন দেখাচ্ছিস? এমনি তো আসতে চাইছিল না, আবার ভয় দেখাচ্ছিস? কিন্তু মতলব ভাই ভালো লাগে না, ভূত না তো লিয়া আছে লাগছে ওরকম ব্যাপার। আমরা
দিনে হয় না ভূত না। এটা ভূত কেন হবে? এটা লোক ছিল। আমি যাব না ভাই, এখানে চল ঘুরা। হ্যাঁ এটা লোক ছিল, লোক ছিল, লোক ছিল, নর কিছু নাই, লোক আছে। সমুদ্রে ভাই ভালো ছিল, পালা ভাই পালা পালা। আরে ভাই আছে না, আরে সত্যি সত্যি ভূত রে, আমি লাইফে প্রথম দেখলাম ভাই, সত্যি বলছি, খোদার কসম আমি লাইফে প্রথম দেখলাম। এই রাজভাই, এই রাজভাই কোথায় রে? কি হরে পালা 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 ঘরে নিয়ে চল দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা। কি হরে ভূত ভূত বলছে, কোথায় ঘুরছিল? ফাইনালি তোমরা দেখতেই পেলে যে আমার বন্ধুর রিয়াকশনটা কি। তো ঠিক আছে, আমার ভূত, আমার বন্ধু খুব ভয় পেয়ে গেছে। তো এখনকার মতন আমরা আপাতত এখন ওকে জানিয়ে দেবো যে আমরাই ছিলাম, নাহলে ও ভয়ে ঘুমাতে পারবো না। ঠিক আছে, আমরা জানাচ্ছি। এই তো আমরা যাচ্ছি রাজভাইয়ের রুম। আস্তে আস্তে চটিটা খুলে দাও, তাহলে কি সাউন্ড পাবে না, সাউন্ড পাবে না, একদম একদম। ওয়েট ওয়েট, দাদা দিল এই কথা। রিঅ্যাকশনটা ভালো নিতে হবে, ওই কারণে বুঝতে পারলাম। কি হরে যারা ভূত দেখে ভয় খায় তাদের সাথে আমরা করে আমরা দাদার সাথে, মানে দাদা আমার ভূত দেখে অনেক ভয় পাই, তার জন্য আমরা এই ভিডিওটা, মানে যারা ভয় খায় তাদের জন্য এরকম ভিডিও আসা দরকার, যেন এরপর থেকে ভয় না খায়। তো কিরকম আছে রিয়াকশন? তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার বন্ধুটা রিয়াকশন ভিডিও কিরকম, আর আমাদের কত ভয় পায় আর রিয়াকশনগুলো দেখতে পেলে। আমরা এতক্ষণ যা করছিলাম প্র্যাঙ্ক, তো তোমরা তো আগেই বলে দিয়েছি সবাইকে যে আমরা একটা বন্ধুর সাথে প্র্যাঙ্ক করবো, কিন্তু আমার বন্ধু জানে না।
তো আমার ফাইনালি আমার বন্ধুকে জানিয়ে দিলাম যে আমরা প্ল্যান করছি। তো ঠিক আছে বন্ধু, তোমার ভিডিওটা দেখে কেমন লাগলো? বন্ধু বন্ধুরা সবাই, তো আমাদের ফার্স্ট ব্লগ এই রাকেশ 0.2 ব্লগ চ্যানেলে আসবে, নিউ ব্লগ, তো আপনারা দেখবেন, লাইক কমেন্ট এখানেই শেষ। চলো এর কথা ভাট না শুনে একে করে দি ঘর থেকে বার, করে দি ঘর থেকে বার। আরে ভাই আমাদের ডিজিটাল ভূতের আরো ভিডিও দেখতে গেলে একে সাবস্ক্রাইব করে দাও। এই তো আমরা ডিজিটাল ভূত, হাই, এইটুকুর জন্য একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটাকে টক করে দেবে দিবা, টং করে টং করে। এখানে শেষ, বাই।